মীমাংসিত বিষয়গুলো সামনে নিয়ে এসে আবার জটিলতা পাকাচ্ছে। কারা চায় যে আমার এক হাত আরেক হাতের বিরুদ্ধে লড়াই করুক? সেটা তো চায় আমার শত্রুরা, আমরা তো চাই না। শত্রু চায় আপনি বিভক্ত থাকলে আপনাকে শাসন করার সুবিধা হবে, ডিভাইড এন্ড রুল। এই ডিভাইড এন্ড রুল কারা চায়? তাদের দাসানুদাস সেবা দাস হল এই সরকার। তারা জাতিকে বিভক্ত করতেছে, অথচ শেখ মুজিবুর রহমান নিজে দালাল আইন বাতিল করেছিলেন। শেখ মুজিবুর রহমান নিজে সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, শুধুমাত্র তাদের ধর্ষণ খুন এবং অগ্নি সংযোগের মধ্যে যুক্ত ছিল তারা ছাড়া। জিয়াউর রহমান তো সেই পথে হেঁটেছিলেন, ওই ক্ষেত্রে যে সমন্বয়ের রাস্তা শেখ মুজিবুর রহমান লালন করতে চেয়েছিলেন, কিন্তু সাহস পান নাই, উদ্যোগটা শুরু করে দিয়েছিলেন সমন্বয়ের রাজনীতি। এটা জিয়াউর রহমানের একটা ম্যাজিক। তো যাই হোক ভাই, এটা হলো বৈশ্বিক প্রেক্ষাপট সারা পৃথিবীতে। আমার কাছে আমি দলিলটা আনতে ভুলে গেছি, আজকে দেখাতে চেয়েছিলাম যে পৃথিবীর কোন দেশে কত, প্রায় 31টা দেশে শোক দিবস পালন করা হয়েছিল। তুরস্ক বলছে 4 দিনের শোক দিবস, লিহাইয়া মিনস্ক রোমানিয়া করেছিল 3 দিনের শোক দিবস, এরকম আরো অসংখ্য নজির আছে। আরেকটা হল যে আমাদের জাতির ইতিহাস 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক বাংলার সিংহাসনে বসেন, সেই শশাঙ্ক থেকে শুরু করে আজকে 2021 সাল পর্যন্ত এই যে দীর্ঘ 1400 বছর, প্রায় 1400 বছরের বাংলাদেশ, এই 1400 বছরের বাংলাদেশে যতগুলো নেতা আসছেন তাদের নামগুলো আমি বলতেছি যারা গুরুত্বপূর্ণ। বক্তিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে বঙ্গ বিজয় করেছিলেন, ব্রাহ্মণ্যবাদী নরেন্দ্র মোদীর পূর্বপুরুষদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন, একটা কাজ। ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয় প্রথম রাজধানী স্থাপন করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন দিল্লির বিরুদ্ধে, একটা ঘোষণা। শামসুদ্দিন ইলিয়াসে 1342 সালে বাংলাদেশ নামে পৃথিবীতে একটা দেশের জন্ম, রাজনৈতিক রাষ্ট্রনৈতিক জাতিগত বাংলার যে যাত্রা শুরু, সেই যাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হাজী শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস 1342 সালে তিনি এটা করেছিলেন, একটা অবদান। গিয়াসুদ্দিন আজম শাহ তার নাতি, গিয়াসুদ্দিন আজম শাহ অনেক গুণ আছে কিন্তু একটা গুণের জন্য তিনি পৃথিবী বিখ্যাত, সেই গুণটা হলো তিনি প্রথম রাষ্ট্রনায়ক, প্রথম রাষ্ট্রপতি যিনি মাতৃভাষা হিসেবে বাংলাকে রাজ্যের রাষ্ট্রের দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করেছিলেন। তার আগ পর্যন্ত বাংলা ভাষা ছিল গরিব মানুষের ভাষা, অচ্ছুত জনগণের ভাষা, জীর্ণ বস্তির ভাষা, যারা জীর্ণ দীনহীন গ্রামের ভাষা, সেই ভাষাকে রাজ দরবারে তুলে নাবিজাত্যে সম্মান দিয়েছিলেন যে লোকটি, তার নাম গিয়াসুদ্দিন আজম শাহ, একটা অবদান। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য যা যা দরকার সব করেছিলেন, এই জন্য তাকে আমরা শ্রদ্ধা করি, একটা অবদান। ঈসা খান দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সামান্য জমিদার হয়ে তিনি যেভাবে প্রতিরোধের পতাকা দাঁড় করিয়েছিলেন দিল্লির বিরুদ্ধে, মাথায় রাখতে হবে দিল্লির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন তিনি দাঁড় করিয়েছিলেন, সেই আন্দোলনে মোগল বাহিনী, আকবরের বাহিনী, আকবরের প্রধান সেনাপতি মান সিংহ এই বাংলার জমিনে নাকানি চুবানি খেতে খেতে শেষ পর্যন্ত সারেন্ডার করেছে, ভাই আস মিলমিশ করে থাকি। সেই বীর ঈসা খান একটা জিনিসের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো ওই আধিপত্যবাদ বিরুদ্ধে সংগ্রামের তিনি আমাদের প্রতীক। সিরাজ দৌলা পলাশির প্রান্তরে মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য সেদিনকার বৃদ্ধ অথর্ব গাধা রাজনীতিবিদরা, সমর নায়করা, জেনারেলরা, প্রশাসনের অফিসাররা, তারপরে আপনার বুদ্ধিজীবীরা, গোলাম হোসেন তাপ্তাবাই, গোপাল ভাঁড়ের নাম শুনে আপনারা খুব গদগদ হন। আপনি কি জানেন যে গোপাল ভাঁড় কে ছিল? গোপাল ভাঁড় ছিল ব্রিটিশ স্পাই, বরং চরম করে বিভিন্ন জায়গাতে খবর সংগ্রহ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পৌঁছে দিতেন। এটা আমার ফাইন্ডিংস, কলকাতার গবেষক রজতকান্তি মজুমদারের ফাইন্ডিংস। তো সেই সিরাজউদ্দৌলা এই বৃদ্ধ অথর্ব দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী আত্মঘাতী রাজনীতি সমর নীতি প্রশাসন পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে একলা মাতৃভূমির জন্য লড়াই করেছিলেন, একটা অবদান, বুকের রক্ত ঢেলে দিয়েছেন তিনি। তিতুমীর আমাদেরকে পথ দেখাইছিলেন যে তুমি যতই হতাশ হও না কেন, তুমি যতই ক্ষুদ্র হও না কেন, প্রতিরোধ করো, আওয়াজ তোলো। ছোট্ট একটা বাঁশের কেল্লা দিয়ে ব্রিটিশ সিংহাসনকে উৎখাত করতে চেয়েছিলেন। শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হক, যে শেরেবাংলার জন্ম না হলে আমাদের মুসলিম জনগণ মওলানা ভাসানী আসতেন না, হোসেন শহীদ সরওয়ার্দী আসতেন না, শেখ মুজিবুর রহমান আসতেন না, ইভেন আমরা বলি যে 71 সালে জিয়াউর রহমান আসতেন না,
যে শের বাংলা না হলে একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতো না, যে শের বাংলা না হলে সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলন হতো না, যে শের বাংলা না হলে বাহান্ন সালে ভাষা আন্দোলন হতো না, যে শের বাংলার সন্তানে ৬৯ সালে গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই মুক্তিযুদ্ধ করেছে। এত বড় একটা নেতা, তার অবদান আসলে বেসিক অবদান কিন্তু একটা, সেটা কি? সেটা হলো যে মুসলিম শিক্ষিত মিডিল ক্লাসে জন্ম দিয়ে গেছিলেন তিনি। এই এডুকেটেড মুসলিম মিডিল ক্লাসটাই পরবর্তীকালে এই সমস্ত কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল। তিনি আমাদের ফাদার, সবার পিতা তিনি। একটা অবদান মোল্লা ভাসানী, আমার প্রিয় নেতা মজলুম জনতা মোল্লা আব্দুল হামিদ খান ভাসানী, রাজা বাহাদুর নবাব নাইট প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী সাম্রাজ্যবাদের দাও আধিপত্যবাদের দফাদার চৌকিদার, এদের কাছ থেকে রাজনীতিকে উদ্ধার করে গণমানুষের দরজায় পৌঁছে দিয়ে গেছিলেন, গণমানুষের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন রাজনীতিকে, সেই প্রথম বাংলাদেশের রাজনীতিতে যে প্রদর্শিত পথ আমরা পরবর্তীকালে শহীদ জিয়ার মধ্যে দেখব, সেই পথের অর্থাৎ রাজনীতিকে প্রাসাদ নবাব নাইটদের সামন্ততান্ত্রিক মন মানসিকতা এবং ষড়যন্ত্রকে উচ্ছেদ উৎখাত করে উদ্ধার করে গণমানুষের কাছে নিয়ে গেছিলেন এবং গণমানুষকে রাজনীতিটাতে চিরকালের জন্য সম্পৃক্ত করে দিয়ে গেছিলেন। একটাই এটাতে বেসিক অবদান শেখ মুজিব, একটা অবদান আছে ৬৬ সালের ৬ দফা আন্দোলন থেকে শুরু করে ৭১ সালের ৭ই মার্চ ২৫ মার্চই ধরলাম এই পর্যন্ত যে শেখ মুজিব, তাকে তো সম্মান করি ভাই, তিনি তো আমাদেরকে স্বাধীনতার দরজা পর্যন্ত নিয়ে গেছেন, তো উদ্বুদ্ধ করেছেন জাতিকে, ইয়েস, তাকে অবদান ছোট করবো কেন? তাহলে এখানে তার একটা মাত্র অবদান, তিনি জাতিকে স্বাধীনতার জন্য এক ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য ইয়া করেছিলেন, এইটুকুই তার অবদান, একটা মাত্র অবদান। এবার আসেন জিয়াউর রহমানের মধ্যে, জিয়াউর রহমানের মধ্যে অবদান কতগুলো, ১০০টা অবদান নিয়ে কথা বলা যাবে, আমি মাত্র তিনটা অবদানের কথা বলবো আপনাদের, একসঙ্গে তিনটি অবদান বাংলাদেশের হাজার বছর ইতিহাসে আর কোন রাজনীতিবিদের মধ্যে আমরা পাই নাই। সেই তিনটি অবদান কি? একটা হলো স্বাধীনতার ঘোষণা, এই একটা ঘোষিত মহাকাব্য এপিক অফ দি ইস্ট, এই বাংলাদেশের বদ্ধ জলাশয়ের একমাত্র স্বর্ণ ঈগল, একমাত্র সোনার প্রতিমা, একমাত্র ভোরের সূর্য, এই একটা স্বাধীনতার ঘোষণা না হলে আওয়ামী লীগের যারা আজকে জিয়াউর রহমান সম্পর্কে কুৎসিত অশ্রাব্য শিষ্টাচার বর্জিত অসভ্য কথাবার্তা বলতেছে, এগুলি তো রাস্তাঘাটে বাদাম বিক্রি করে খেত। হাসান মাহমুদ দুই বছর দফাদার, হেতে কয়ে জিয়াউর রহমান নাকি মুক্তিযুদ্ধ করে নাই, তো তুই করছ, তোর বয়স তখন কত রে, তুই তো তোর দাড়ি গোড়া যায়নি, তোর তুই তোর এই ছোট মুখে বড় কথা বলে তাকে বলা হয় বেয়াদব, যে রহমান সে কথা বলার সময় সম্মান নিয়ে কথা বলবে, লোকজন ভবিষ্যতে ধরে আপ্যায়ন করবে, গণ আপ্যায়ন করবে একদম। তো স্বাধীনতার ঘোষণা, তিনি দেশের প্রথম প্রেসিডেন্ট, এ কথা বলতে আমাদের লজ্জা কিসের, তিনি প্রেসিডেন্টের ঘোষণা দিলেন ২৬ মার্চ, ২৫ মার্চের ১২টায় তিনি প্রথম বাঙালি, এক বাঙালি যখন পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করতেছে আর এক বাঙালি তখন মুক্তিযুদ্ধের জন্য বলতেছে উই রিভোল্ট, কই কোন নেতা রিভোল্ট করেছিল? আরেক নেতা বলছে কি তাজউদ্দিনকে, যে তাজউদ্দিন আমার দিয়ে দেখলে লেখা দিই স্বাধীনতার ঘোষণা এটা দিলে পরে আমার তো রাষ্ট্রদ্রোহিতার মামলা দিবে, রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে মহান নেতা নিঃশব্দ থাকলেন, সুটকেস গুজে পাকিস্তান আর্মিকে চলে গেলেন, আমার নেতা কি করলেন, ব্যারাক থেকে বেরিয়ে এসে সোজা বললেন উই রিভোল্ট, বড় করে বলতে শেখেন, যে রহমানের রাজনীতি করবেনের বিড়াল বুঝবেন বাড়িতে, এটা তো হবে না ভাই, পুতু 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 মারতে রাজনীতির দিন শেষ হয়ে গেছে, এখন কুকুরের জন্য উপযুক্ত মুগুর ব্যবহার শিখতে হবে, এই দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য দলিত মথিত এই মাংসপিণ্ডগুলোকে দোজক পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের জেগে থাকতে হবে। মাঠে নামতে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে।